আসসালামু আলাইকুম। আপনারা যারা নিজেদের খামারের জন্য সাইলেজ কাটার ছোট মেশিন খুঁজছেন, তাদের জন্য এই সাইলেজ মেশিনটা আমরা এবার নিয়ে এসেছি। তবে এটার সাথে আরেকটা জিনিস ফ্রি পাচ্ছেন, সেটা হচ্ছে ভেজিটেবল ক্রাশার। আর এই মেশিনটা হচ্ছে এই সাইজের যতগুলো বাজারে দেখেন সব থেকে এটা হচ্ছে হেভি ডিউটি। কারণ হচ্ছে এর আগে যেগুলো আপনারা দেখছেন আমাদের কাছ থেকে ছোটগুলো C2 C2 প্লাস দেখছেন, এগুলো কিন্তু এতটা হেভি ডিউটি না যেটা এটার মাধ্যমে আপনি পাবেন। এটা দিয়ে কীভাবে কাজ করতে পারবেন সেই বিষয়গুলো থাকবে। তো চলুন শুরু করি। আমার সামনে যে মেশিনটা দেখছেন, এই মেশিনটাতে কনভেয়ার ব্যবহার করা হয়েছে। এই যে কনভেয়ারটা হচ্ছে পুরোটাই কিন্তু স্টিলের, দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা মেশিনে স্টিলের কনভেয়ার ব্যবহার করা। এটা ছোট্ট হলে হবে না, এই ছোট্ট মেশিনটা যে কী কাজের সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে উদাহরণ দেই। আমরা যে অক্সিজেনে এই ভিডিওটা করছি, এখন ভুট্টার গাছ নেই, এই কারণে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে নীল গাছ নিয়ে এসেছি। এই নীল গাছগুলো দেখেন কি রকম চ্যাম্পটা, এই দেখেন কি পরিমাণে শক্ত। এই নীল গাছগুলো কিন্তু আমরা কাটছি এটার মেশিনের মাধ্যমে। তার মানে বুঝতে পারছেন একসাথে যখন কয়েকটা নীল গাছ দেওয়া হয় এটা কিন্তু শক্ত হয়ে যায়, তারপরও কিন্তু এটা কাটতে সক্ষম। তার মানে বুঝতে পারছেন কি পরিমাণে ভুট্টার গাছ কাটতে পারবে। তো এটা কিন্তু প্রোডাকশন কম, কারণ হচ্ছে এটা সিঙ্গেল, যাদের খামার আছে তারা এটা ব্যবহার করতে পারবে। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লেডের সংখ্যা বেশি দেয়া আছে, এটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু আপনাদেরকে ব্লেডগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু আগে কাটলাম, এই যে কাটার চিহ্ন দেখতে পাচ্ছেন কি পরিমাণে তুষতুষ হয়েছে। এখানে টোটাল 6টা ব্লেড আছে, এই গায়ের মধ্যে 5টা এবং এই দিক থেকে আছে 1টা ব্লেড। টোটাল হচ্ছে আপনার এখানে 6টা ব্লেড আছে এবং এই ব্লেডগুলো কি পরিমাণে কাটছে সেটার উদাহরণ আপনারা এখানেই দেখতে পারবেন যে কি পরিমাণে এটাকে কাটতে পারছে। এখানেও গায়ের মধ্যে লেগেই আছে। তো এত শক্ত জিনিস যদি এই পরিমাণে কাটতে পারে, তার মানে ভুট্টার যে গাছগুলো আছে এগুলো কিন্তু একটু নরম হয়, সেটা খুব অনায়াসে কিন্তু কাটতে পারবে। তো মোটর এখানে যেটা দেয়া আছে আমি একটু মোটরটা আপনাদেরকে দেখাই। মোটরটা এখানে 220 লাইনের 4 হর্সের মোটর দেয়া আছে। এই মোটরটা আপনারা বাসা বাড়ির লাইনেই চালাতে পারবেন এবং এই জায়গাতে দেখেন এই জায়গাটায় আপনি চাইলে এটার মাধ্যমে দূরেও ফেলতে পারবেন এবং এখান থেকে এটার মাধ্যমে কাছেও ফেলতে পারবেন। তো এই ছোট্ট মেশিনটা কিন্তু আপনাদের বেশ কিছু কাজে দিতে পারে, যেটা হলো সাইলেজ প্লাস হচ্ছে খড়ও কাটতে পারবেন এবং এই জায়গাটাতে কিন্তু আপনারা ভেজিটেবল ক্রাশ করতে পারবেন। তো একটা মেশিনের মধ্যেই আপনি প্রায় 2-3টা কাজ করতে পারতেছেন। এই সুবিধাটা আপনার থাকবে এই মেশিনের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, যদি এই প্রোডাক্টটা প্রয়োজন হয় সিজনের আগেও নিতে পারেন, সামনে সিজন আসতেছে, অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরি এসে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।